অবশ্যই আমি মনে করি যে আমাদের ক্রিকেট বোর্ড একটা জিনিস করা উচিত। আমার কাছে যেটা মনে হয় যে দেখেন, আপনার লাস্ট কয়েকদিন ধরেই আর কি, এক বছর ধরেই আমার কাছে যেটা মনে হয় যে আমরা খেলা নিয়ে আলাপ না করে বিভিন্ন ব্যক্তিগতভাবে ব্যক্তি নিয়ে আমরা আলাপ করি বেশি, যে এই ও খেলছেন কি না, ও ছাড়ছেন কি না, কোচ থাকছেন কি না, এইসব বিষয় নিয়ে যখন আপনি আলোচনা করবেন ফোকাসটা কিন্তু আসলে পুরোপুরি খেলার বাইরে চলে যায়। তো আমাদের সবাই উচিত, যারা আমরা আছি আর কি ক্রিকেটের সাথে যারা জড়িত আছেন, সবারই উচিত যে আসলে আমরা যেন ক্রিকেট নিয়ে আলোচনাটা করি বেশি বেশি। কারণ কোচ দেখেন লাস্ট আড়াই মাস ধরে হাতুরা সিং থাকবেন কি থাকবেন না, কবে যাবে, এই যে নিউজগুলো হচ্ছিল, ড্রেসিংরুম কিন্তু ভালো পরিবেশ ছিল না। যদিও আমার কাছে মনে হয়েছে, কারণ আমি যেহেতু খেলেছি এরকম আপনার প্লেয়ারদের, এটা একটা মাইন্ড গেম, টেকনিক্যালির সাথে সাথে মাইন্ডটাও খুব ইম্পর্টেন্ট যে আপনি কীভাবে চিন্তা করছেন। তো আমার মনে হয় যে আমাদের লাস্ট আড়াই তিন মাস পাকিস্তানের লাকি যে আমরা ভালো খেলে ফেলেছি, এবং পাকিস্তানের বলিংও দুর্বল ছিল। আপনি যদি দেখেন যে তাদের কোনো স্পিনারই ছিল না, কিন্তু আমাদের প্লেয়াররা ভালো খেলেছেন, ডেফিনেটলি প্রিপারেশনটা ভালো ছিল, এ টিম পাঠিয়েছিলেন, এ টিম প্র্যাকটিস করেছেন, ম্যাচ খেলেছেন, একটা ভালো প্রিপারেশন ছিল এবং লাকটা আমাদের ফেভার করেছে। কিন্তু ইন্ডিয়া কোয়ালিটি বোলিংয়ের এগেনস্টে আমরা ভালো করতে পারিনি, সাউথ আফ্রিকার সাথেও দুইটা কোয়ালিটি বোলিং ছিল, বলার ছিল, তাদের এগেনস্টে আমরা ভালো করতে পারিনি। ওভারঅল সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে আমাদের পরিবেশটা ভালো ছিল না। সোশ্যাল মিডিয়া যোগ এবং আমাদের সবারই ধৈর্য নেওয়া উচিত আমি মনে করি, যখন এই কারণে আমার কাছে মনে হয়েছে যে, এবং প্লেয়ারদেরও এটা বোঝা উচিত, কারণ আপনার দেখেন একমাত্র ক্যাপ্টেনই সবচেয়ে বেশি ফিল করে। আমার কাছে মনে হয়েছে যখন আমি দুই বছর ক্যাপ্টেন ছিলাম, তখন আমার কাছে মনে হয়েছে যে একমাত্র ক্যাপ্টেনই হারলে তাদের কষ্টটা বেশি, জিতলে তো খুশি লাগে ডেফিনেটলি, যেহেতু আমরা অনেক দিন পরপর ম্যাচ জিতি, তো হারার সময় আমাদের প্রেস আপনার ফেস করতে হয়, নিজের পারফরমেন্স ভালো না হলে নিজের চিন্তাটা করতে হয়, টিমের চিন্তা করতে হয়। সেই জায়গায় আমার কাছে মনে হয়েছিল যে ওই সময় যে এভরি গেমে যদি এক আলাদা আলাদা ক্যাপ্টেন হয় তাহলে ওই প্রেশারটা হবে না, যেটা শান্তর এখন হচ্ছে, সে কিন্তু তিনটা ফরম্যাটেরই ক্যাপ্টেন এবং তিনটা ফরম্যাটে সে ভালো করতে পারছেন না। জাস্ট ওয়ান ডে রেকর্ডটা খুব ভালো, বাকি দুইটা ফরম্যাটের রেকর্ড কিন্তু অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে ব্যাটিং পারফরমেন্স ভালো না। তো এটা হওয়াটাই স্বাভাবিক, এটা কিন্তু আমরা সবাই সাপোর্ট করছি না। প্রথমে আপনি খুব সাপোর্ট করবেন, আপনি প্রথমে একটা ক্যাপ্টেন বা একটা প্লেয়ার নতুন আসলে যেটা বলবে ওইটাই আপনারা খুব পজিটিভলি নিউজ করবেন, যখনই চার পাঁচ মাস হয়ে যাবে রেজাল্ট না হবে তখন আপনার কিন্তু ওই দুষ্টামিটাই আমরা সিরিয়াসলি নিয়ে নিই। তো এইটা আমার এক্সপিরিয়েন্স থেকে হয়েছে, সেই কারণে আমার কাছে আমি বলেছিলাম যে আমাদের যেহেতু মিডিয়া আপনার এখন দেখেন সাত মাস পর পরই কিন্তু যদি ক্যাপ্টেন চেঞ্জ আর নিজের থেকে সরে যেতে চায় তাহলে তো আপনি ক্যাপ্টেন পাবেন না ডেফিনেটলি না। আসলে আমরা সিরিজ শুরুর আগে কিন্তু ফেভারিট ছিলাম, কিন্তু ওইভাবে আমরা ভালো ক্রিকেট খেলতে পারিনি, এটা আসলে এরকম হয়। কারণ আমার খেলার এক্সপিরিয়েন্স আমি বলবো যে যখনই একটা নতুন কোচ আসে তখন হঠাৎ করে দুই দিন আগে একটা কোচ আসার কারণে এই ধরনের পারফরমেন্স হয়, একদম বাজে পারফরমেন্স হয়, এটা ক্রিকেটের একটা অংশ। আবার কিছুদিন পরেই হয়তোবা আমাদের এই প্লেয়াররাই ভালো করবেন, কিন্তু এরকম আশা করিনি। চট্টগ্রামে হয়তোবা আরেকটু বেটার ব্যাটিং পারফরমেন্স আশা করেছিলাম, দুইটা ইনিংসে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি, অনেকগুলো লুজ শট ছিল, বিশেষ করে টপ অর্ডারে যারা ব্যাটিং করেছেন লাকও লাগে। আপনার ক্রিকেট খেলাটা ভাগ্যের একটা খেলা, আপনি যে সাদমামের আউটগুলো দেখেন যে ডাউন দ্য লেগ যেগুলো চারের বল হয় বা ওয়াইড বল হয় সেই সব বলগুলোতে সে আউট হয়েছেন, অনেকগুলো ব্যাটসম্যান সেট হয়ে আবার বাজে বাজে শর্টস খেলেছেন। তো এরকম হয় নতুন কোচ আসলে এরকম পারফরমেন্স হয়। এই সিরিজটা কঠিন হবে, ডেফিনেটলি কঠিন হবে। তারপর আমি মনে করি যে আমাদের আগে কিন্তু ওদের সাথে আমরা খুব কম ম্যাচ খেলতে চাইতাম, তো আমি মনে করি যে এটা একটা পজিটিভ দিক। আফগানিস্তানের সাথে আপনি যত বেশি বেশি ম্যাচ খেলবেন আপনার খেলার মান বাড়বে, কারণ তাদের বোলিং ইউনিটিটা খুবই ভালো, যেই পাঁচটা ছয়টা বোলার আছে এবং তাদের কারেন্ট ব্যাটসম্যানরাও কিন্তু চমৎকার ফর্মে আছেন। তো সেই জায়গায় আমি মনে করি যে আমাদের জন্য কঠিন হবে,
তারপর আমি মনে করি যে আমাদের এই একটা ফরম্যাটে আমরা কিন্তু ভালো ক্রিকেট খেলি বাকি দুইটা ফরম্যাট থেকে। তো আমার মনে হয় যে কঠিন হলো, এটা আমাদের জন্য একটা ভালো একটা প্রিপারেশন আমি মনে করি যে ওয়েস্ট ইন্ডিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আমাদের এই ফরম্যাটটাতে আমাদের রেকর্ড ভালো, যেহেতু রেকর্ড ভালো আমি মনে করি যে ভালো একটা খেলা খেলবেন আমাদের প্লেয়ার, এটাই আশা থাকবে। অবশ্যই আপনাকে একটু আগে বললাম যে আমাদের আর কি চিন্তা ভাবনাটাই ভুল, একই প্লেয়ার আমরা সব ফরম্যাটে খেলানোর চিন্তা করি, সব জায়গায় খেলানোর চিন্তা করি। অ্যামেজিং টিম যেটা তৈরি করেছেন আমার মনে হয় যে অবশ্যই ফিউচারে আমাদের ওইভাবেই চিন্তা করা উচিত যে যারা ট্যালেন্ট তাদের, কিন্তু এটাও আপনার মানতে হবে যে আমাদের ওই মানের প্লেয়ার নাই। আপনি যে না আফগানিস্তানের না না আফগানিস্তানের কে বলছে, আপনাদের ওদের স্ট্রাকচার আমাদের থেকে অনেক ভালো। আপনার দুবাইয়ের স্ট্রাকচার যদি দেখেন বাংলাদেশের থেকে বেটার, ঠিক না? আপনি দুবাই যে খেলাগুলো হয় ওদের একই জায়গায় তিনটা চারটা গ্রাউন্ড প্র্যাকটিস ফ্যাসিলিটিস, আমাদের 24 বছরে কিন্তু একটা ইনডোরও নাই। আপনি ওই মিরপুর ছাড়া মিরপুরে কারা ন্যাশনাল টিম মহিলা টিম সবাই প্র্যাকটিস করে, কিন্তু ফার্স্ট ক্লাস টিমের জন্য কোনো প্রিপারেশন করার আর প্র্যাকটিস করার কোনো ফ্যাসিলিটিস তৈরি করছে? আমাদের 24 বছরে কিন্তু কোনো ফ্যাসিলিটিস আমরা তৈরি করিনি, আমরা জাস্ট ন্যাশনাল টিম নিয়েছিলাম। আপনার দুবাই বলেন আর UAE টিমেরও ফ্যাসিলিটিস যদি দেখেন আমাদের থেকে বেটার। তো সেই জায়গায় আফগানিস্তানরা তারা অনেক প্লেয়ার, তাদের প্লেয়ার কিন্তু আমাদের থেকে বেশি, আমাদের প্লেয়ারদেরও দোষ দিতে হবে। আপনি যদি বলেন যে সিলেক্টররা তো চায় চ্যাম্পিয়ন হওয়ার জন্য, তো যেই টিম পাঠাইছে তারা কিন্তু পারফর্ম করতে পারে, ন্যাশনাল টিমের প্লেয়ারদের পাঠাইছে তারা তাদের বেস্ট পারফরমেন্সটা দিতে পারেনি, তো এটাও একটা হতাশার জন্য যে আমাদের প্লেয়াররাও ভালো মতন পারফর্ম করতে পারছেন না, অপরচুনিটিগুলো মিস করছেন। দেখেন এখন যে টেস্ট টিমে খেলছেন তার তিনটা ওপেনারই কিন্তু লাস্ট 2-3 বছর ধরে ন্যাশনাল টিমের সাথে, তারা কিন্তু রেগুলার মেম্বার, তাদের কিন্তু বাদ দেওয়া হচ্ছে না। তো তারাও কিন্তু ওইভাবে একটা ইনিংস খেলছেন, আবার 10 ইনিংস পরে যে আরেকটা ইনিংস খেলছেন, যেটা আমরা করতাম। তো আমাদের মতন যদি তারা করে তাহলে তো আমাদের ক্রিকেট ডেভেলপ হবে না, আমাদের থেকে তো বেটার হইতে হবে। ওকে, কারণ তার ওয়ান ডে রেকর্ড অসাধারণ, 52 অ্যাভারেজ ক্যাপ্টেন হওয়ার পরে। তো এবং টিম যদিও রেজাল্ট ওইভাবে করেনি, তারপরও তার ব্যাটিং পারফরমেন্সটা ভালো। তো আমি মনে করি যে এটা ভালো একটা পজিটিভ নিউজ যে শান্তুই ওয়ান ডেতে থাকছেন। এখন আমাদের হয়তোবা ওয়েস্ট ইন্ডিজে যখন যাবে তখন হয়তোবা ক্রিকেট বোর্ড টেস্ট এবং T20 জন্য চিন্তা করবেন, এবং শান্তু যদি রাজি থাকেন টেস্টও করার জন্য করতে পারেন। আদারওয়াইজ আমি ব্যক্তিগতভাবে মনে করি যে টেস্টে যদি আমরা তিন ফরম্যাটে যদি তিন ক্যাপ্টেন চাই, টেস্টে আমরা আবার মোমিনুলকে চিন্তা করাটা উচিত, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, কারণ যেহেতু সে নেক্সট 2 বছর খেলবেন টেস্ট ক্রিকেট এবং সে বেস্ট পারফর্মার, একটা নতুন ছেলে মিরাজকে হয়তো আমরা সবাই চিন্তা করছি, আমি শিওর যে সে একদিন ক্যাপ্টেন হবে বাংলাদেশে এবং লম্বা সময় ক্যাপ্টেন্সি করবেন। কিন্তু আপনি যদি বাংলাদেশের সাকসেসফুল ক্যাপ্টেন হিসাব করেন, আপনি দেখবেন যে হাবিবুল বাসার, সুমন ভাই, মাশরাফি এবং তামিম, এই তিনজনের রেকর্ড কিন্তু অসাধারণ। যদিও তামিম এবং মাশরাফি ওয়ান ডে ক্রিকেটে ক্যাপ্টেন্সি করেছেন, সব ফরম্যাটে করেনি, তারপরেও তাদের অসাধারণ বিকজ তাদের বয়স কিন্তু 30+ ছিল। তো মমিনুল একমাত্র আছেন যে 30+ একবার সে ক্যাপ্টেন্সি করেছেন বাংলাদেশ টিমে। নতুন একজনকে মিরাজকে এখনই না দিয়ে যদি আমরা মমিনুলের দিকে যাই তাহলে কী হবে, তার একটা এক্সপিরিয়েন্স আছে এবং মিরাজের জন্য ভালো যে সে আরও স্টাবলিশ করতে পারবে তার জায়গাটা। আপনি যদি দেখেন যে ক্যাপ্টেন হবে, এই যে একটা আওয়াজ হয়েছিল সেই আওয়াজে কিন্তু সাউথ আফ্রিকার সাথে 2টা টেস্ট ম্যাচে কিন্তু অতটা ভালো পারফরমেন্স হয়নি, বিশেষ করে চিটাগাংয়ে তো একদমই ভালো হয়নি। তো এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে আমাদের উচিত যে সিনিয়র যারা বয়স 30+ হবে তাদেরই আসলে ক্যাপ্টেন্সি দেওয়া উচিত। যদি আসলে ফলো বলি যে আমরা অস্ট্রেলিয়াকে ফলো করি, কিন্তু অস্ট্রেলিয়া কী করে ওই জিনিসগুলো কিন্তু আমরা কেউ ফলো করি না। আমরা 106টা টেস্ট প্লেয়ার তৈরি করে ফেলেছি এই 24 বছরে, এই 24 বছরে যদি আপনার 106টা না করে যদি 70টা বা 75টা টেস্ট প্লেয়ার হতো, তার মানে কিন্তু আপনার টেস্ট ক্রিকেটে আমরা একটা ভালো পজিশনে যেতে পারতাম। এই যে অঙ্কনকে আমরা ডেবু করালাম, এই জায়গায় অঙ্কনের জায়গায় ইজিলি আমরা হয়তোবা যারা টেস্ট খেলেছিলেন তাদেরকে বিবেচনা করতে পারতাম অ্যাজ এ উইকেট কিপার হিসাবে,
বা যারা আগে খেলেছেন এখনও ডোমেস্টিক ক্রিকেট খেলছেন একই খেলা কিন্তু খেলছেন ফার্স্ট ক্লাসে, সেই জায়গায় আপনি একটা আগে বাংলাদেশ টিমে খেলেছেন কিন্তু এখনও পারফর্ম করছে তাকে আমরা বিবেচনা করি না, কিন্তু আমরা জাস্ট ফিউচারের কথা চিন্তা করে খালি প্রত্যেক টেস্ট ম্যাচে একটা করে ডেবিউ করাচ্ছি, এই কারণে তো আমাদের টেস্ট ক্রিকেটে কোনো ডেভেলপই হচ্ছে না। তো এই জায়গায় আমার মনে হয় যে সবাই মিলে বসা উচিত, নতুন ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন ওনার উচিত যে যারা টেস্ট ক্রিকেট খেলেছেন বাংলাদেশের হয়ে লম্বা সময় তাদেরকে নিয়ে বসা উচিত যে আমাদের আসলে কী করা উচিত, কারণ আমরা যা খেলতাম এখনও এখনকার ক্রিকেটাররা সেম রেজাল্ট সেমই খেলছেন, আমরাও 10 ইনিংস পরে একটা 50 বা 100 করতাম এখনও তাই হচ্ছে, ঠিক না? এমন না যে ওরা পারে না, কেন হচ্ছে তো আমাদের এক্সপিরিয়েন্সটা আমরা কিন্তু শেয়ার করতে পারবো। আমি মনে করি যে আমাদের এই জায়গায় বসে আসলে আমাদের ডেভেলপ করা উচিত, এইভাবে তো আসলে সিরিজ বাই সিরিজ আমরা খারাপ করব আর কোনো ইম্প্রুভমেন্ট হবে না, এটা তো আসলে ঠিক না।